সুস্মিতা, আজ আমি আপনাদের জন্য এনেছি ডাবল কালারের একটা ডিজাইন। দেখুন এই যে ডিজাইনটা, একটা ডাবল কালারের ডিজাইন, খুবই সহজ ডিজাইন আর খুব সুন্দর ডিজাইন। এবং এই ডাবল কালারে আমি এখানে সাদা এবং রানী কালার, এই দুটো কালার দিয়ে এই ডিজাইনটা তৈরি করেছি। আপনারা আপনাদের মতো করে কালার দিয়ে ডিজাইন তৈরি করবেন, তাতে কোনো অসুবিধে নেই। এবং এই ডিজাইনটা আপনারা মনে করলে থাল পোষে দিতে পারেন, পুজোর যদি আসন তৈরি করবেন মনে করেন তাতে দিতে পারেন, টেবিল ম্যাট যদি করেন তাতে দিতে পারেন, এবং ডোরম্যাট বা পাপোশ যদি তৈরি করেন তাতেও দিতে পারেন। বিভিন্নভাবে এই ডিজাইনটাকে ইউজ করা যায়। তো চলুন শুরু করি আজকের ডিজাইনের ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চলুন শুরু করি আজকের ডিজাইনের ভিডিও। দেখুন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আমি দুটো কালারে তৈরি করেছি। একটা হচ্ছে, এটা হচ্ছে রানী কালার আর এটা হচ্ছে হোয়াইট সাদা। এই দুটো কালার দিয়ে এই ডিজাইনটা আমি তৈরি করেছি। এই ডিজাইনটা তৈরি করতে গিয়ে এখানে ঘর নিতে হচ্ছে 24টা কাটায়। কীভাবে 24টা ঘর নেবেন? 12টা ঘর নিচ্ছি সাদা দিয়ে, 12টা ঘর নিচ্ছি রানী কালার দিয়ে। আমি যেমন এখানে আগে সাদা দিয়ে ঘর তুলেছি পরে রানী কালার দিয়ে তুলেছি, আপনারা মনে করলে আগে রানী কালার দিয়ে পরে সাদা দিয়েও তুলতে পারেন। তার কারণ এই ডিজাইনটা দেখলেই দেখতে পারবেন যে ডিজাইনটা কিন্তু অল্টারনেট করে হয়েছে। যেমন ধরুন এখানে রানী কালারটা সামনে আর পিছনে হয়েছে সাদা, এখানে সাদাটা সামনে রানী কালারটা পিছনে, অর্থাৎ অল্টারনেট করে ডিজাইনটা হবে। তো যেরকম ইচ্ছে সেটা আগে পরে করে ঘর তুলতে পারেন, তাতে কোনো অসুবিধে হবে না। আমাদের এই ডিজাইনটা কিন্তু শুরু হবে পিছন দিক থেকে, ঠিক আছে, উল্টো পিঠ থেকে ডিজাইনটা আমাদের শুরু হবে। তো চলুন আমরা ডিজাইনটা শুরু করি ফার্স্ট কাঁটা থেকে। তো আমি এখন এই মুহূর্তে পিছন দিকে আছি। তো এখন আমার কাছে এখানে প্রথমে আছে সাদা ঘর, সাদা ঘর আছে 12টা। দেখুন আমি যেমনভাবে আমরা উল্টো বুনি তেমনভাবেই আমি এখন সাদা ঘর বুনছি। সাদা ঘরটা এখন আমি বুনব 10টা, ঠিক আছে, সাদা ঘরটা বুনব 10টা। দশটা বুনলাম সাদা ঘর, দুটো সাদা ঘর না বুনে কাটায় ছাড়লাম। এই দুটো সাদা ঘর কি করব, এই রানী কালার ঘরকে, এই রানী কালার যে উল্টা এইটা দিয়ে এই দুটো সাদা ঘর করে দেবো রানী কালার। দেখুন তার আগে এইভাবে উল্টাকে ক্রস করে নিলাম যাতে ফাঁক না হয়ে যায়। দুটো সাদা ঘর করে দিচ্ছি দুটো রানী কালার ঘর, ঠিক আছে। এবার রানী কালারের যে 12টা ঘর এখানে যেটা তুলে রেখেছি সেই ঘরের মধ্যে আমি এখন 10টা ঘর বুনবো রানী কালার দিয়ে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। রানী কালারের যে 12টা ঘর আমি তুলেছিলাম সেই 12টা ঘরের মধ্যে 10টা ঘর আমি বুনে নিচ্ছি। দুটো ঘর দেখুন না বুনে কাঁটায় ছেড়ে দিলাম। এখান থেকেই উল এবং কাঁটাটাকে আমি ঘুরিয়ে নিলাম, চলে এলাম সামনে দিকে। সামনে দিকে কি করব, রানী কালারের এই ফার্স্ট ঘরটা তুলে নেব, এমনি এমনি কাঁটায় তুলে নিলাম না বুনে। বাকি ঘরগুলো এখন আমি উল্টো বুনব, বাকি ঘরগুলো উল্টো বুনে নিচ্ছি। রানী কালারের ঘরগুলো রানী কালারের উল দিয়ে, সাদা ঘরগুলো সাদা দিয়ে বুনব। রানী কালারের ঘরগুলো বোনা হয়ে গেল, উলটা পিছন দিকে দিলাম। এবার সাদা উলটার সঙ্গে রানী কালারের উলটা এইভাবে ক্রস করে নেবেন, নিয়ে সাদা উলটাকে সামনে দিকে নিয়ে এসে সাদা রঙের উলটা দিয়ে আমাকে এখানে যে 10টা ঘর সাদা রঙের আছে সেই 10টা ঘরই আমাকে বুনে নিতে হবে উল্টো, ঠিক আছে।
দশটা ঘর বুনে নিচ্ছি উল্টো, সাদা রঙের উল্টা দিয়ে। হয়ে গেল। আবার চলে এলাম পিছন দিকে। এখন কি করব, সাদা ঘর দেখুন বুনবো 8টা। আগের কাঁটায় সাদা ঘর বুনেছিলাম 10টা, এই কাঁটায় সাদা ঘর বুনবো আমি 8টা। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, বাকি ঘরগুলো বুনে যাচ্ছি। মোট 8টা ঘর বুনবো এই সাদা রঙের উল্টা দিয়ে। উল্টোই বুনছি, নর্মালি যেভাবে আমরা উল্টো বুনি বুনলাম। 8টা ঘর সাদা রঙের উল্টা দিয়ে বুনে নিয়েছি। এই যে দুটো ঘর, এটা করে দেবো এখন আমি রানী কালার। হলো, এটা রানী কালার করলাম। আর আগের বারে আগের কাঁটায় যে দুটো সাদা ঘর আমি করেছিলাম রানী কালার, এই যে সাদা ঘর দুটো করেছিলাম রানী কালার, এইটা এখন করে দেবো আমি আবার সাদা। কেন করলাম, এই ডিজাইনটা আমি এখন তৈরি করছি। এই যে একটা রানী একটা সাদা, একটা রানী একটা সাদা, এই ডিজাইনটা তৈরি করার জন্য এটা করলাম। হয়ে গেল দুটো ঘর সাদা। এবার রানী কালারের ঘরগুলো বুনতে থাকবো, লাস্টের দুটো ঘর না বুনে আবার ছেড়ে দেবো। দেখুন, আগের কাঁটায় দুটো রানী কালার ছেড়েছিলাম, এই কাঁটায় আবার দুটো রানী কালার ছেড়ে দিলাম। 4টে রানী কালার ছাড়া হয়ে গেল। চলে এলাম সামনে দিকে, ফার্স্ট ঘরটা তুলে নিলাম, বাকি ঘরগুলো রানী কালারের উল দিয়ে বুনে নিচ্ছি, উল্টোই বুনছি। ফার্স্ট ঘরটা সবসময় তুলেই নেবেন, তবে জিনিসটা দেখতে খুব সুন্দর হয়। হয়ে গেল রানী কালারের ঘরগুলো বোনা। রানী কালারের উলটা পিছন দিকে দিলাম, সাদা উলটার সঙ্গে রানী কালারের উলটা ক্রস করালাম, করিয়ে নিয়ে সাদা উলটা সামনে দিকে নিয়ে এলাম, নিয়ে এসে দুটো সাদা বুনে নিলাম। আবার সাদা উল্টা পিছন দিকে দিলাম, রানী কালারের উল্টা সামনে দিকে নিয়ে এলাম, নিয়ে এসে এই যে দুটো ঘর রানী কালার বুনেছিলাম, এই দুটো ঘর রানী কালার বুনে নিলাম। আবার রানী কালারের উল্টা পিছন দিকে দিলাম, সাদা উল্টা সামনে দিকে নিয়ে এলাম, সব কটা ঘর সাদা রঙের উল্টা দিয়ে বুনে নিচ্ছি। এবার সাদা রঙের উল্টা দিয়ে আমি বুনবো 6টা ঘর। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, বাকি ঘরগুলো বুনে নিচ্ছি। দেখুন, 6টা ঘর সাদা রঙের উল দিয়ে বুনলাম, এই দুটো সাদা ঘর হয়ে যাবে রানী কালার। হলো, এই যে দুটো রানী কালার আছে, এই রানী কালারটা হয়ে যাবে সাদা, এই যে দুটো সাদা আছে এটা হয়ে যাবে রানী কালার। ঠিক আছে, এখানে 12টা যে রানী কালারের ঘর, এই 12টা রানী কালারের ঘর কিন্তু আমি কিছু করছি না, এই সাদার মধ্যেই কিন্তু আমি ডিজাইনটা কমপ্লিট করছি। কারণ প্রথম আপনাদের বলেইছিলাম যে সাদা রঙের উল দিয়ে আমি তুলেছিলাম 12টা ঘর, রানী কালার দিয়ে তুলেছিলাম 12টা ঘর। এই 12টা ঘর রানী কালারের উল দিয়ে যে 12টা ঘর, এটাতে আমি কোনো ডিজাইন করছি না, এটা যেমন ছিল তেমনই, শুধু দুটো 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 করে ছাড়তে থাকছি। কিন্তু সাদা রঙের উল দিয়ে যে 12টা ঘর আমি তুলেছিলাম, সেই সাদা রঙের উল দিয়ে যে 12টা ঘর, তাতেই কিন্তু আমি এই ডিজাইনটা করব। হয়ে গেল। এবার রানী কালারটা দিয়ে যেমন বুনছিলাম তেমনই বুনবো, লাস্টের আবার দুটো ঘর না বুনে ছেড়ে দেব। দেখুন, 6টা ঘর আমার রানী কালারের উল্টা দিয়ে ছাড়া হয়ে গেল। উল কাটা ঘুরিয়ে নিলাম, সামনের দিকে চলে এলাম, রানী কালারটা রানী কালার দিয়ে বুনে নেব।
উল্টা দিয়ে দিলাম পিছন দিকে, সাদা উল্টার সঙ্গে রানী কালারের উল্টা ক্রস করে নিলাম, নিয়ে সাদা উল্টা সামনে দিকে নিয়ে চলে এলাম, নিয়ে এসে দুটো ঘর সাদা রঙের উল দিয়ে বুনে নিলাম, সাদা উল্টা আবার পিছন দিকে নিয়ে গেলাম, রানী কালারের উল্টা সামনে দিকে নিয়ে এলাম, নিয়ে এসে দুটো ঘর রানী কালারের উল্টা দিয়ে করে দিলাম। এবার বাকিটা যেমন সাদা ছিল তেমনই সাদা বুনে নেব। সাদা উল্টা সামনে দিকে নিয়ে চলে এসেছি, এখানে যে ছটা ঘর করেছিলাম সাদা, এই ছটা ঘর আমি এখন সাদা রঙের উল্টা দিয়ে বুনে নিলাম। হলো, আবার চলে এলাম পিছন দিকে, সাদা রঙের উল্টা দিয়ে এখন আমি বুনবো চারটে ঘর। চারটে ঘর বুনলাম সাদা রঙের উল্টা দিয়ে। এবার দুটো সাদা করে দেব রানী কালার, তার আগে উল্টা কিন্তু ক্রস করে নিয়েছি, সাদা উল্টার সঙ্গে রানী কালারের উল্টা ক্রস করে নিয়েছি। এবার দুটো রানী কালারের ঘর আছে, এটা হয়ে যাবে সাদা, দুটো সাদা আছে হয়ে যাবে রানী কালার, দুটো রানী কালার আছে হয়ে যাবে সাদা। আমার ডিজাইনটা এখানে কমপ্লিট, বাকিটা গোলাপি দিয়ে বুনবো। দেখুন, 2, 4, 6, 8, 10, 12, দেখেছেন 12টা ঘরের মধ্যেই কিন্তু আমার এই ডিজাইনটা হচ্ছে। এবার আবার রানী কালারের ঘরগুলো বুনে নিচ্ছি, লাস্টের দুটো ঘর আবার না বুনে ছেড়ে দেবো। হয়ে গেল, ছেড়ে দিলাম রানী কালারের ঘরটা আবার না বুনে, এখানে 2, 4, 6, 8টা ঘর ছাড়া হয়ে গেল। দেখুন সামনেটা কিভাবে পড়ছে, আশা করি বুঝতে পারছেন এইভাবে ডিজাইনটা পড়বে। রানী কালারের ঘরগুলো রানী কালারের উল দিয়ে উল্টো বুনে নিচ্ছি, উল্টা পিছন দিকে দিলাম, সাদা উল্টার সঙ্গে রানী কালারের উল্টা ক্রস করে নিলাম, সাদা উল্টা সামনে দিকে নিয়ে এসে দুটো ঘর সাদা রঙের উল দিয়ে বুনে নিলাম, আবার রানী কালারের উল্টার সামনে দিকে নিয়ে এসে দুটো ঘর রানী কালার, উল্টা পিছন দিকে দিলাম, সাদা উল্টা সামনে দিকে নিয়ে এসে দুটো ঘর সাদা, আবার রানী কালারের উল্টা পিছন দিক থেকে সামনে দিকে নিয়ে এসে দুটো ঘর রানী কালার, আবার রানী কালারের উল্টা পিছন দিকে নিয়ে চলে গেলাম, সাদা উল্টা সামনে দিকে নিয়ে এলাম, চারটে ঘর এখন আমি বুনবো সাদা। হয়ে গেল আমার বোনা, আবার পিছন দিকে চলে এলাম, এখন আমি সাদা উল্টা দিয়ে দুটো ঘর বুনবো। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, সেকেন্ড ঘরটা বুনে নিলাম, এই দুটো ঘর আবার করে দেবো রানী কালার, দুটো রানী কালার আছে করে দেবো সাদা, দুটো সাদা আছে করে দেবো রানী কালার, দুটো রানী কালার আছে করে দেবো সাদা, দুটো সাদা আছে করে দেবো রানী কালার। রানী কালারগুলো তো যেমন বুনছিলাম তেমনই বুনবো, লাস্টের দুটো না বুনে ছেড়ে দিলাম, ঠিক আছে। আর দুটো মাত্র রানী কালারের ঘর আমার কাটায় রইলো, বাদ বাকি ঘর আমার সব ছাড়া হয়ে গেছে। দেখুন এখানে রানী কালারের ঘর ছেড়েছি, 2, 4, 6, 8, 10টা ঘর ছাড়া হয়ে গেছে রানী কালারের উল্টা দিয়ে, শুধু দুটো ঘর বাকি আছে। চলে এসেছি সামনে দিকে, ফার্স্ট ঘরটা তুলে নিলাম, বাকি রানী কালারের ঘরগুলো রানী কালারের উল দিয়ে বুনে নিলাম, রানী কালারটা পিছন দিকে নিয়ে গেলাম, সাদা উল্টার সঙ্গে রানী কালারের উল্টা ক্রস করলাম, সাদা উল্টা সামনে দিকে নিয়ে চলে এলাম, দুটো ঘর সাদা, সাদাটা আবার পিছন দিকে নিয়ে গেলাম, রানী কালারটা সামনে দিকে নিয়ে এলাম, দুটো ঘর রানী কালার, আবার রানী কালারটা পিছন দিকে নিয়ে গেলাম, সাদাটা সামনে নিয়ে এলাম, দুটো ঘর সাদা, আবার উল্টা পিছন দিকে নিয়ে গেলাম, রানী কালারের উল্টা সামনে দিকে নিয়ে এলাম, দুটো ঘর রানী কালার, আবার উল্টা পিছন দিকে নিয়ে গেলাম, সাদা উল্টা সামনে দিকে নিয়ে এলাম, দুটো ঘর সাদা। দেখুন এইভাবে ডিজাইনটা কিন্তু আমার পড়ছে। আবার কি হলো, দুটো ঘর সাদা এখন আছে, এটা করে দেবো আমি রানী কালার। তার আগে এইভাবে উল্টা ক্রস করে নিয়ে
দুটো ঘর করে দিচ্ছি রানী কালার। রানী কালারটা হয়ে যাবে সাদা, সাদাটা হয়ে যাবে রানী কালার, রানী কালারটা হয়ে যাবে সাদা, সাদাটা হয়ে যাবে রানী কালার। আর এই যে দুটো রানী কালার, এটা হয়ে যাবে সাদা। লাস্টের যে দুটো রানী কালার বাকি ছিল, এটাও কিন্তু আমি ছেড়ে দিলাম। তাহলে আমার কাঁটায় রানী কালারের ঘর ছাড়া হয়ে গেল 12টা। দেখুন, 2, 4, 6, 8, 10, 12, 12টা রানী কালারের ঘর আমার ছাড়া কমপ্লিট হয়ে গেল। সামনের দিকে চলে এসেছি, দুটো ঘর সাদা বুনে নিলাম, সাদা উলটা পিছন দিকে নিয়ে গেলাম, রানী কালার উলের সঙ্গে সাদা উলটাকে ক্রস করলাম, ক্রস করে রানী কালারের উলটা সামনের দিকে নিয়ে এসে দুটো ঘর রানী কালার, আবার পিছন দিকে নিয়ে গেলাম সাদা উলটা সামনে নিয়ে এসে দুটো ঘর সাদা, সাদা উলটা পিছন দিকে দিলাম রানী কালারের উলটা সামনের দিকে নিয়ে এসে দুটো ঘর রানী কালার, রানী কালারের উলটা পিছন দিকে দিলাম সাদা উলটা, রানী কালারের উলটা পিছন দিকে দিয়ে দিয়েছি সাদা উলটা সামনে নিয়ে এসেছি দুটো ঘর সাদা, সাদা উল্টা পিছন দিকে দিলাম রানী কালারের উল্টা সামনে দিকে নিলাম দুটো ঘর রানী কালার, হয়ে গেল। দেখুন আমার কিন্তু ডিজাইনটা হাফ কমপ্লিট হয়ে গেল। দেখুন এখানে ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন, ডিজাইনটা কিন্তু আমার হাফ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন কি করব, যেভাবে আমি সাদা ডিজাইনটাতে দুটো 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 করে রানী কালার বাড়িয়েছিলাম, ঠিক সেইভাবে এখন আমি আবার রানী কালারটা কমাবো, সাদাটা বাড়াবো। দেখুন এখানে দুটো রানী কালার আছে, এই দুটো রানী কালার হয়ে যাবে সাদা। তার আগে এইভাবে উল্টা ক্রস করে নিলাম, নিয়ে দুটো করে দিলাম সাদা, সাদাটা হবে রানী কালার, রানী কালারটা হবে সাদা, সাদাটা হবে রানী কালার, রানী কালারটা হবে সাদা, এই সাদাটা হয়ে যাবে রানী কালার। আমার 12টা ঘর ডিজাইনের কমপ্লিট হলো। এবার এখানে যে 12টা ঘর ছেড়ে রেখেছিলাম তার মাঝখান, তা থেকে আমি এই দুটো সাদা ঘর আবার আমি এই কাঁটায় নিয়ে নিলাম। বোঝাতে পারলাম? এইভাবে যে রানী কালারের যে দুটো 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 করে ঘর ছেড়ে রেখেছি, এখন আবার আমি সেই দুটো 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 ঘর প্রতি কাঁটায় আমি এই কাঁটাতে নিয়ে নেব, অ্যাড করে নেব। চলে এলাম সামনে দিকে, ফার্স্ট ঘরটা তুলে নিলাম, রানী কালারের ঘরগুলো রানী কালারের উল দিয়ে বুনে নিচ্ছি, উলটা পিছন দিকে নিয়ে গেলাম, রানী কালারের উলটার সঙ্গে সাদা উলটা ক্রস করে সাদা উলটা সামনে দিকে নিয়ে এসে দুটো সাদা, সাদা উলটা আবার পিছন দিকে দিলাম রানী কালারের উলটা সামনে দিকে নিয়ে এসে দুটো রানী কালার, উল্টা আবার পিছন দিকে দিলাম সাদাটা সামনে দিকে নিয়ে এলাম দুটো সাদা, উল্টা আবার পিছন দিকে দিলাম রানী কালারের উল্টা সামনে দিকে নিয়ে এসে দুটো রানী কালার, রানী কালারের উল্টা পিছন দিকে দিলাম সাদা উল্টা সামনে নিয়ে এলাম দুটো সাদা, হলো। অলরেডি কিন্তু দেখুন সাদা আমি আবার বুনতে শুরু করে দিয়েছি। ঠিক আছে, এবার এখান থেকে চেঞ্জ হবে, এত অবধি যা হলো অল্টারনেট করে সাদা রানী কালার সাদা রানী কালার যেভাবে হলো, এইবার হবে আমার চেঞ্জ। কিভাবে চেঞ্জটা হবে, দুটো সাদা যেটা আছে এটা দুটো সাদাই থাকবে, এটা আর রানী কালার হবে না। দুটো যে রানী কালার আছে এটা হয়ে গেল দুটো সাদা, হলো। এইবার এই সাদাটা হবে রানী কালার, রানী কালারটা হয়ে যাবে সাদা, সাদাটা হয়ে যাবে রানী কালার,
রানী কালারটা হয়ে যাবে সাদা। হলো 12টা ঘরের ডিজাইন কমপ্লিট। এখানে কিন্তু দুটো সাদা ঘর আমি এক্সট্রা এখানে অ্যাড করে নিলাম। দেখুন এইখান থেকে আমার কিন্তু সাদা ঘর অ্যাড করা শুরু হয়ে গেল। 12টা ঘরের মধ্যে দুটো ঘর আমি এর আগের কাটাতেই নিয়ে নিয়েছিলাম, তো এই দুটো ঘর এখন আমি যেরমভাবে বুনছি সেরমভাবেই এই কাটায় নিয়ে নেব। আবার আমি দুটো ঘর এই কাটায় আমি অ্যাড করব। তার আগে গ্যাপটা পূরণ করার জন্য একটা ঘর তুললাম, তুলে দুটো ঘর একসাথে বুনে একটা ঘর করে এই ঘরটা এমনি নর্মাল উল্টো বুনে নিলাম। চলে এলাম সামনে দিকে, একইভাবে করব, রানী কালারের ঘরগুলো রানী কালারের উল দিয়ে বুনে নেব। আপনাদের মনে হতে পারে যে আমি একটা ঘর তুলে দুটো ঘরকে বুনে একটা কেন করলাম, তার কারণ হচ্ছে ঘরটা তুললাম এই কারণে যাতে ফাঁকটা না হয়ে যায়, গ্যাপটা বোঝা না যায়, তার জন্য একটা ঘর তুললাম, তুলে বুনলাম। আর দুটো ঘরকে একসাথে এই কারণে করলাম যে আমি যে ঘরটা তুললাম আমি যদি সেই ঘরটাও বুনতাম তাহলে এই কাঁটায় কিন্তু আমার ঘরের সংখ্যা বেড়ে যেত, সেই জন্য আমি দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে নিলাম। এতে কি হলো, এতে আমার দুটো জিনিস হলো। প্রথম কথা হলো গ্যাপিংটা পূরণ হয়ে গেল, আর কিছু গ্যাপ বা ফাঁক থাকলো না। দ্বিতীয় কথা, ঘরও কিন্তু আমার আর বাড়লো না, যে ঘর নিয়ে আমি তৈরি করছি সেই ঘরের মধ্যেই ডিজাইনটা রয়ে গেল। সামনের দিকটা কমপ্লিট হয়ে গেল, আবার চলে এলাম আমি পিছন দিকে। চারটে সাদা, চারটে সাদাই হবে। দুটো রানী হয়ে যাবে আবার সাদা, তার মানে আমার এখানে সাদা হয়ে গেল 6টা। এবার সাদাটা হবে রানী কালার, রানী কালারটা হবে সাদা, সাদাটা হবে রানী কালার। আমার 12টা ঘরের ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এবার যেমন এখানে গোলাপি ঘরগুলো যেরকম বুনছিলাম সেরকমই বুনবো। 4টে গোলাপি ঘর অলরেডি আমার কাটায় নেওয়া হয়ে গেছে, 4টে গোলাপি ঘর আমি বুনে নিলাম। এবার আবার দুটো আমি অ্যাড করব। একই পদ্ধতিতে একটা ঘর তুললাম, দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর করলাম, এই ঘরটা নর্মালি উল্টো বুনে নিলাম। আমার দেখুন দুটো 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 করে কিন্তু রানী কালারের ঘরগুলো সব আস্তে আস্তে আবার নেওয়া হয়ে যাচ্ছে, আর ডিজাইনটা আমার এইভাবে পড়ছে। রানী কালারের ঘরগুলো আবার রানী কালারের উল দিয়ে উল্টো বুনে নিচ্ছি। খুবই সহজ ডিজাইনটা, একবার বুঝে নিলে বুঝতে পারবেন যে প্রচণ্ড সহজ ডিজাইন হয়ে গেল। উলটা পিছন দিকে দিলাম, এবার সাদা উলটার সঙ্গে রানী কালারের উলটা ক্রস করে নিয়ে দুটো ঘর সাদা, উলটা পিছন দিকে দিলাম, রানী কালারের উলটা সামনে দিকে নিয়ে এলাম, দুটো ঘর রানী কালার, উলটা পিছন দিকে দিলাম, সাদা উলটা সামনে দিকে নিয়ে এলাম। এখানে আমার আছে 6টা ঘর, 6টা ঘরই আমি এখন সাদা বুনে নিচ্ছি। হয়ে গেল, আবার চলে এলাম পিছন দিকে, 6টা ঘর সাদা আমি আগে প্রথমে বুনে নিই, ফার্স্ট ঘরটা তুলে নিলাম, বাকি ঘরগুলো যেমন সাদা আছে তেমন বুনে নিচ্ছি। 6টা ঘর সাদা আছে, 6টা ঘর সাদা বুনে নিলাম, এই দুটো রানী কালারও হয়ে গেল সাদা, অর্থাৎ 8টা ঘর হয়ে গেল আমার সাদা। এবার সাদাটা হবে রানী কালার, রানী কালারটা হয়ে যাবে সাদা, হয়ে গেল। এখানে 6টা ঘর আমি অ্যাড করেছি, গোলাপিটা গোলাপ এই সরি রানী কালারের যে ঘরগুলো সেগুলো আমি অ্যাড করে নিয়েছি, রানী কালারের ঘরগুলো বুনে নিচ্ছি 6টা ঘর। আবার এখানে আমি দুটো ঘর এখন আবার অ্যাড করব, তার আগে গ্যাপিংটা পূরণ করার জন্য আমি একটা ঘর তুললাম, তুলে দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর করলাম, একটা ঘর এমনি বুনে নিলাম উল্টো, হয়ে গেল। চলে এলাম সামনে দিকে, রানী কালারের ঘরগুলো রানী কালারের উল দিয়ে বুনে নিচ্ছি। উল্টা পিছন দিকে দিলাম, সাদা উল্টার সঙ্গে রানী কালারের উল্টা ক্রস করে নিলাম যাতে ফাঁক না হয়ে যায়, দুটো সাদা,
উল্টা পিছন দিকে দিলাম, রানী কালারের উল্টা সামনে দিকে নিয়ে এলাম, দুটো রানী কালার। এইবার এখানে হয়েছে আটটা সাদা, আটটা সাদাই আমি এখন সাদা রঙের উল্টা দিয়ে বুনে নিচ্ছি। দেখছেন তো পুরো ডিজাইনটা কিন্তু উল্টো বোনাই দিয়ে যাচ্ছি। হয়ে গেল আটটা ঘর সাদা। এবার কি করব, আবার চলে এসেছি পেছন দিকে, এখন আটটা সাদা ঘর আগে বুনে নিই। ফার্স্ট ঘরটা তুলে নিয়ে বাকি ঘরগুলো বুনে নিচ্ছি, আটটা সাদা ঘর বুনে নিচ্ছি। এবার এই দুটো রানী কালারও করে দিলাম সাদা, অর্থাৎ সাদা ঘর এখন আমার কাঁটায় হয়ে গেল 10টা। এবার দুটো সাদা ঘর করে দিলাম রানী কালার। এবার এখানে যে আটটা যে রানী কালারের ঘর করেছিলাম, সেই আটটা রানী কালারের ঘর এখন আগে আমি বুনে নিচ্ছি, আটটা রানী কালারের ঘর কাঁটায় নিয়ে নিলাম। এবার আবার দুটো ঘর নিতে হবে, তার আগে গ্যাপটা পূরণ করার জন্য আমাকে একটা ঘর তুলতে হবে। একটা ঘর তুলে দুটো ঘরকে একসাথে নিয়ে একটা ঘর করলাম, আর এই ঘরটা নর্মালি উল্টো বুনে নিলাম। উল কাঁটা ঘুরিয়ে সামনে দিকে চলে এলাম, সামনে দিকটাও একই পদ্ধতিতে করব। রানী কালারের ঘরগুলো রানী কালারের উল দিয়ে বুনে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু আবার সেই প্রথম যেখান থেকে শুরু করেছিলাম সেই অবস্থাতেই ফিরছি, অর্থাৎ 12টা সাদা এবং 12টা রানী কালার, এটাই কিন্তু হবে। উলটা পিছন দিকে নিলাম, সাদা উলটার সঙ্গে ক্রস করে নিয়ে এখন আমি 10টা সাদা ঘর বুনে নিচ্ছি। আমার আর আর দুটো ঘর বাকি আছে, এই দুটো ঘর বুনে নিলেই সাদা হয়ে যাবে 12টা, রানী কালারও হয়ে যাবে 12টা। যেভাবে শুরু করেছিলাম সেইখানেই ফিরে গেলাম। দেখুন এখন আমি 10টা সাদা ঘর বুনে নিচ্ছি। ফার্স্ট ঘরটা সব সময় তুলে নেবেন, 10টা সাদা ঘর বুনে নিচ্ছি। হয়ে গেল, দুটো রানী কালার করে দিচ্ছি আবার সাদা, অর্থাৎ সাদা ঘর আমার হয়ে গেল 12টা। ঠিক আছে, সাদা ঘর হয়ে গেল 12টা। এবার কাঁটায় যে 10টা গোলাপি ঘর, কাঁটায় যে 10টা রানী কালারের ঘর আমি তুলে নিয়েছিলাম, সেই রানী কালারের 10টা ঘর এখন আমি বুনে নিচ্ছি। লাস্টের দুটো ঘরও আমি কাঁটায় নিয়ে নেব, তার আগে এখান থেকে গ্যাপটা পূরণ করার জন্য একটা ঘর তুললাম, তুলে দুটো ঘরকে বুনে একটা ঘর করলাম, এ ঘরটা নর্মালি বুনে নিলাম। সামনেটা আশা করি আর আপনাদের দেখাতে হবে না। এখন রানী কালারটা দিয়ে 12টা ঘর আর সাদা দিয়ে 12টা ঘর আমি বুনে নিচ্ছি, তারপরে আবার আমি দেখাচ্ছি। দেখুন আমার 10টা রানী কালার আর 10টা সাদা আমার বোনা কমপ্লিট হয়ে গেল। দেখুন ডিজাইনটাও আমার কমপ্লিট হয়ে গেল। এবার কি করব, এবার করব এই বিনুনি যে ডিজাইনটা আছে, এবার এই বিনুনি ডিজাইনটা করব। কিভাবে করব, বিনুনি ডিজাইনটা করতে গেলে আমাকে সোজা বুনতে হবে। বিনুনি ডিজাইনটা করতে গেলে আমাকে সোজা বুনতে হবে। এতক্ষণ ধরে আমরা কিন্তু শুধু উল্টো বোনা দিয়ে এই পুরো ডিজাইনটা তৈরি করেছি, এখন আমার বিনুনি ডিজাইন তৈরি করতে গেলে সোজা বুনতে হবে। কিভাবে সোজাটা বুনব দেখুন, এইভাবে রানী কালারের উল্টা টেনে এনে একটা সোজা হলো, এবার রানী কালারের উল্টা এইভাবে আঙুলের মধ্যে চেপে ধরে সাদা উল্টা দিয়ে একটা সোজা, বোঝাতে পারলাম? আবার রানী কালার দিয়ে একটা সোজা, সাদা দিয়ে একটা সোজা, রানী কালার দিয়ে একটা সোজা, সাদা দিয়ে একটা সোজা, রানী কালার দিয়ে একটা সোজা, সাদা দিয়ে একটা সোজা,
এইভাবে পুরো কাটাটা করতে হবে, অর্থাৎ 24টা ঘরই এইভাবে অল্টারনেট করে করতে হবে। একটা ঘর করব রানী কালার আর একটা ঘর বুনবো সাদা দিয়ে, ঠিক আছে? তো 24টা ঘর এইভাবে আমি বুনছি অল্টারনেট করে, যাতে এইভাবে বিনুনি ডিজাইনটা পড়ে। আশা করি লক্ষ্য করছেন, আমরা কিন্তু এই একটা উলের ওপর দিয়ে আর একটা উল নিয়ে যাচ্ছি। দেখুন দেখুন, আমি একটা রানী কালার একটা সাদা এইভাবে বুনছি, একটা রানী কালার একটা সাদা, একদম কমপ্লিট হয়ে এসেছে আমাদের। একটা রানী কালার, লাস্টেরটা হয়ে গেল সাদা। 24টা ঘর আমার এইভাবে বোনা হয়ে গেল। দেখুন আমার কিন্তু অলরেডি বিনুনিটা পড়তে শুরু হয়ে গেছে। এবার চলে এসেছি সামনে দিকে। সামনে দিকে এখন কিন্তু আর আমি সোজা বুনবো না, সামনে দিকে বুনবো উল্টো। কিভাবে বুনবো দেখুন, সাদা রঙের উল্টা দিয়ে বুনছি উল্টো, রানী কালারটা দিয়ে। এই যে এইভাবে কিন্তু আমাকে উল্টা এইভাবে এদিকে নিয়ে নেবেন, উল্টা ক্রস করে নেবেন, নিয়ে রানী কালারের উল্টা দিয়ে উল্টো, আবার রানী কালারের উল্টা এইভাবে নিয়ে নেবেন, সাদা উল্টা দিয়ে বুনবেন উল্টো, আবার রানী কালারটা দিয়ে উল্টো। আশা করি বোঝাতে পারছি যে উল্টা কিভাবে ক্রস হচ্ছে। ওপর দিক দিয়ে এইভাবে ক্রস করে করে ক্রস করে করে উল্টো বুনছি, এবং যে কালারের উল দিয়ে যে ঘরটা আছে সেই কালারের উল দিয়েই কিন্তু আমি উল্টো বুনছি। দেখুন এটা সাদা আছে, সাদা দিয়ে বুনলাম, এটা রানী কালার আছে, রানী কালারটা কিন্তু রানী কালার দিয়ে বুনছি, এটা আবার সাদা আছে, আমি কিন্তু আবার সাদা দিয়ে বুনছি, রানী কালার আছে, রানী কালার দিয়ে বুনছি। যে কালারের উল দিয়ে যে ঘরগুলো আছে সেই কালারের উল দিয়েই কিন্তু আমি সেই ঘরগুলো বুনে নিচ্ছি। এইবার সাদা দিয়ে, আবার রানী কালার দিয়ে, আবার সাদা, আবার রানী কালার, আবার সাদা, আবার রানী কালার, আবার সাদা। হয়ে এসছে আমার, একদম হয়ে এসছে, কাটার শেষে চলে এসছি। আবার রানী কালার, আবার সাদা, এবার লাস্টেরটা হলো রানী কালার, হয়ে গেল। দেখুন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? যেভাবে এই বিনুনিটা পড়বে সেভাবেই আপনাদের আমি দেখিয়ে দিলাম। আমার কিন্তু ডিজাইনটা অলরেডি শেষ, দেখুন দেখলেই বুঝতে পারবেন আমার ডিজাইনটা কিন্তু শেষ। এবার আপনারা আবার এইটা কিভাবে শুরু করবেন, মানে আমি ধরুন এখন এইটা করলাম, তাহলে এটা শুরু করবেন বা এটা শুরু করবেন, আমি এবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আবার শুরুটা করবেন। দেখুন আগের বারে কি করেছি, ওপর দিকে করেছি সাদা, নিচের দিকে করেছি রানী কালার, এখন করব ওপর দিকে করব রানী কালার, নিচের দিকে করব সাদা। কিভাবে করব দেখুন, রানী কালারের উল্টা দিয়ে এখন আমায় বুনতে হবে 12টা ঘর, ঠিক আছে? তার আগে সাদা উল্টা এইভাবে ক্রস করে এদিকে নিয়ে চলে আসতে হবে। এইবার এখন আমি রানী কালারের উল্টা দিয়ে আমায় বুনছি এখানে 12টা ঘর, কারণ সামনে দিকে এইটা সাদা হয়েছিল, এখন হবে রানী কালার, তাই প্রথমটা হবে রানী কালার, রানী কালার দিয়ে 12টা ঘর বুনে নেব। দুই চার ছয় আট দশ এগারো বারো, রানী কালার দিয়ে 12টা ঘর বুনে নিলাম। এবার সাদা উল্টা দিয়ে আমাকে বুনতে হবে 12টা ঘর, ঠিক আছে? সাদা রঙের উল দিয়ে 12টা, রানী কালার দিয়ে 12টা, আবার সেই 24টা ঘরে আমি ফেরত চলে এলাম, যেভাবে শুরু করেছিলাম সেভাবেই আবার চলে এলাম। দেখুন রানী কালারের উল দিয়ে 12টা, সাদা দিয়ে 12টা, আমি কিন্তু অলরেডি
বুনে ফেলেছি। এবার কি করতে হবে, সামনের দিকটাও একইভাবে বুনতে হবে, সাদা দিয়ে 12টা, রানী কালার দিয়ে 12টা। দেখুন আমি সামনেটা বুনে নিলাম, আবার চলে এসেছি পিছন দিকে, কি করব, রানী কালারের উল্টা দিয়ে এখন আমি বুনবো 10টা ঘর। ঠিক আছে, রানী কালারের উল দিয়ে এখন আমি বুনবো 10টা ঘর, দুটো ঘর না বুনে ছেড়ে দেবো। দেখুন রানী কালারের উল্টা দিয়ে 10টা ঘর বুনে নিলাম। এবার দুটো ঘর কি করব, উল্টা এইভাবে ক্রস করব, সাদা রঙের উল্টা দিয়ে দুটো ঘর বুনে নেব। বাকি সাদা ঘরগুলো বুনতে শুরু করলাম, লাস্টের দুটো ঘর না বুনে ছেড়ে দেব। যেভাবে রানী কালারটা করেছিলাম সেভাবে এখন করছি সাদাটা, লাস্টের দুটো ঘর না বুনে আমাকে ছেড়ে দিতে হবে। দেখুন লাস্টের দুটো ঘর না বুনে ছেড়ে দিলাম, এখান থেকেই উল কাটাটা ঘুরিয়ে নিলাম, সামনে দিকটা দেখুন, দেখুন সামনে দিকে এইভাবে হচ্ছে। এখন আমায় কি করতে হবে, যেভাবে রানী কালারটা এখানে দুটো 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 করে বাড়িয়েছিলাম, সাদাটা কমিয়েছিলাম, এখন কি করতে হবে, সাদাটা দুটো দুটো করে বাড়াতে হবে, রানী কালারটা কমাতে হবে, তবেই কিন্তু এই সুন্দর ডিজাইনটা তৈরি হবে।